বল কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। আমি এখন আছি এই মুহূর্তে একদম ছাত্রঘর, যেখানে পরিচিত সেই আকবরদার, যেখানে জায়গা সেই আকবরদার, যে সারা পুলিশ যিনি একদম মাথা, যাকে আমরা সত্য গুরুদেব বলে আমরা সেই মানি, সেই ছাত্রগঞ্জে যেখানে আকবরদার এখানে আছেন এবং তার আশীর্বাদ প্রতিটি বাড়ির কোণে কোণে, প্রতিটি বাড়ির জায়গায়, যেখানে দিদির একমাত্র কাছের মানুষ সেই আকবর আলী খন্দকারের জায়গায় আছি। আর সেখান থেকেই শুরু হচ্ছে তিন বছরের পা দেওয়া সেই সংখ্যালঘু সেলের আজ তিন বছরের উদযাপন হচ্ছে। আজ থেকে শুরু হচ্ছে সংখ্যালঘু সেলের ফুটবল প্রতিযোগিতা। আপনাদের সরাসরি দেখাচ্ছি, আসুন আমরা সেই মানুষের কাছে যাই যার কথা শুনলে হয়তো আমরা উজ্জীবিত হবে হবে। আপনাদের সমস্ত কিছু আপনারা শুনতে পারবেন সেই ভদ্রলোক, সেই প্রবীর পাল। আসুন তার মূল্যবান বক্তব্যটা একবার শুনে নিন। আচ্ছা, আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে তিন বছরে, এবং সেখানে আমাদের দিদিমণি সোজা সুজি এখানে বাইরে দেখতে পাচ্ছেন এবং এখানে যাবেন, যে আজকে যে তিন বছরে যে পাস দিয়েছে সংখ্যালঘু সেন এবং একটা অভিনব উদ্যোগ নিয়েছে সংখ্যালঘু সেন, মানে ফুটবল প্রতিযোগিতা, সেই ব্যাপারে আপনি কি বলছেন? আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের সাথে সাথে খেলাধুলার উন্নয়নের জন্য বিভিন্ন ক্লাবকে টাকা দিয়ে থাকে 5 লক্ষ টাকা করে। ঠিক তেমনি এই ক্লাবগুলোর যেমন উন্নয়ন উনি করছেন, সাথে সাথে খেলাধুলার মান আরও বাড়ানোর জন্য যে চেষ্টা উনি করে যাচ্ছেন, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, সেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এলাকার উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে তারা এগিয়ে এসেছে, সামাজিক উন্নয়নে তারা এগিয়ে এসেছে। ঠিক সেইভাবে শাওড়াপুলি বৈদ্যমাটি সংখ্যালঘু সেলের যিনি সভাপতি মোহাম্মদ মঞ্জুর, তার উদ্যোগে এখানে শাওড়াপুলি বৈদ্যপাটি শহর তৃণমূল যুব সভাপতি পিন্টু মাহাতো, ট্রেড ইউনিয়নের সভাপতি তাপস দাস, জয়েন্ট বাহিনীর সভাপতি স্বাধীন শাহ, এদের প্রত্যেকের উদ্যোগে বিগত 2 বছরের না এবছরও মহাসমারোহে বিপুল উদ্দীপনায় আজকে এখানে যে ফুটবল খেলা সংখ্যালঘু সেলের উদ্যোগে হচ্ছে, বিগত 2 বছর এই ফুটবল খেলা শুধু শাওড়াপুলি বৈদ্যপাটি নয়, এই ফুটবল খেলা আজকে হুগলি জেলার ভেতর একটা দৃষ্টান্তস্বরূপ ফুটবল খেলা রূপে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। এবং যে উদ্দীপনায় বিগত 2 বছর আমরা দেখেছি যে একটা নতুন ধরনের র্যালি, সেই র্যালি করে একদিকে যারা টোটো ভাই অটো ভাই, আর একদিকে বিভিন্ন সংখ্যালঘু মানুষরা বিপুল পরিমাণে এই জিটি রোড ধরে গিয়ে মাঠে ফুটবল খেলায় র্যালির মাধ্যমে উপস্থিত হয়ে এই খেলার প্রসার এবং প্রচারের জন্য এবং দিদিমণির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, খেলাধুলার উন্নয়নের জন্য দিদিমণির যে উদ্যোগ তাকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকে সংখ্যালঘু সেলের যারা আছে তারাও এগিয়ে এসেছে খেলাধুলার মান বাড়ানোর জন্য। আজকে তাদের পাশে থেকে যারা সহযোগিতা করছে, আজকে তাদের সহযোগিতায় এই ফুটবল খেলা প্রতি বছরই মানুষ অপেক্ষা করে আবার 15 বছর কবে হবে। কাজেই আজ এবং কাল 2 দিন যে ফুটবল খেলা হবে সেখানে প্রচুর দর্শক সমাগম হয়, এবং এখানে আমাদের প্রিয় সাংসদ যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন, আমাদের জেলা সভাপতি দিলীপ যাদব থেকে আরম্ভ করে বিভিন্ন পৌরসভার পৌর প্রধানগণ, বিভিন্ন জেলা ও রাজ্যস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকে। কাজে আশা করব আজকে মোহাম্মদ মঞ্জুরের নেতৃত্বে সংখ্যালঘু সেলের উদ্যোগে যে ফুটবল খেলা আজকে জনসমাগমই বলে দিচ্ছে তাদের যোগ্য পরিচালনা এই খেলা কতটা জনপ্রিয়তা। ধন্যবাদ, ধন্যবাদ পরিপাল মহাশয়কে আপনাদের সামনে আনছি, সেই সংখ্যালঘু সেলের যিনি সভাপতি সেই মোহাম্মদ মঞ্জুরের একবার বক্তব্যটা শুনে নিন, একবার শুনে নিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন আশীর্বাদ এই এই সারা পুলিশ চৌমাথায় যেন ওপর 2 হাত ভরে সেই আশীর্বাদটা যেন থাকে সেই বৈদ্যবাড়ি মিউনিসিপালিটি। আমাদের দিদিমণিকে অনুরোধ করছি,
একবারটি আপনি খেয়াল করুন, লক্ষ্য রাখুন, নজর রাখুন, উনি কী বলতে চাইছেন। সে মোহাম্মদ মঞ্জুরের মূল্যবান বক্তব্যটা একবার আপনারা সরাসরি শুনে নিন। আচ্ছা, আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এই সম্পর্কে মনে এবং যেখানে বক্তব্যটা যাচ্ছে এবং আজকে এত সুন্দর শুভ অনুষ্ঠান এবং শুভ সন্ধিক্ষণে এত সুন্দর এত মানুষ আজ জড় হয়েছে, সেই ব্যাপারে আপনি বলছেন। খেলাধুলা নিয়ে চর্চা করে বেশিরভাগ এই উন্নয়নের পিছনে বেশিরভাগ আমাদের পিন্টু মহাপুর যে সবসময় বলে খেলাধুলা নিয়ে থাকতে হবে, মন্দির থাকতে হবে, মন্দিরে থাকতে হবে, এই বুদ্ধিটা পিন্টু মহাপুর তাপস দাস আমাদের দিয়েছিল, সেই অনুযায়ী এই তিন বছর এই খেলাটা হচ্ছে। টোটালটাই কিন্তু স্বাধীন সাহা, পিন্টু মহাপুর, তাপস দাস সবাই উদ্যোগে এই প্রোগ্রামটা করি, যেন প্রত্যেক বছর হয়। আমাদের পিন্টু মহাপুর আমাদের গার্জেন যারা বলে তাই আমরা নমস্কার মঞ্জুরকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আসুন, যার কথা না বলি নয়, সেই পিন্টু মাহাতো যিনি সবের উদ্যোগ নিয়ে এই পিন্টু মাহাতো একদম এগিয়ে আসে, সেই পিন্টু মাহাতোর মূল্যবান বক্তব্যটা একবার আপনারা সরাসরি শুনে নিন। লক্ষ্য রাখুন, খেয়াল করুন, নজর রাখুন, উনি কী বলতে চাইছেন, সেই মূল্যবান বক্তব্যটা একবার আপনারা সরাসরি দেখে নিন। আচ্ছা পিন্টুবাবু, এই এত সুন্দর অনুষ্ঠান এবং আজকে যেভাবে এত সুন্দরভাবে এবং একটা শোভাযাত্রা বেরোচ্ছে এবং আগামীকাল ফাইনাল খেলা, সে সম্পর্কে আপনি কী বলছেন? আমরা আমাদের কল্যাণ ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এবছর তৃতীয় বছরে পড়েছে আমাদের আজকে হবে, তার একটা বিশাল র্যালি আমরা আমাদের সাংসদ আমাদের হুগলি জেলার যিনি গার্জেন ছিলেন তৃণমূল কংগ্রেসের তার বাসস্থানের সাথে আমরা আজকে এই র্যালি করছি। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু খেলাধুলা না, সংস্কৃতি জগতের বিভিন্ন প্রসারের জন্য বিভিন্ন রকম উদ্যোগ দিয়ে থাকেন, তার মধ্যে খেলাধুলার মধ্যে যেমন ফুটবল, ক্রিকেট, খো, কবাডি বিভিন্ন রকম খেলা উনি যাতে প্রসার ঘটে তার জন্য উনি সরকারে আসার পর বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের প্রিয় সাংসদ কল্যাণ ব্যানার্জির অনুপ্রেরণায় সারাপুলি প্রতিবাদী সংখ্যালঘু ছেলের উদ্যোগে আমরা এক বিরাট ফুটবল টুর্নামেন্ট করছি। সেই ফুটবল টুর্নামেন্টে আমাদের মাননীয় সাংসদ উপস্থিত থাকবেন, জেলা সভাপতি মাননীয় দিলীপ যাদব উপস্থিত থাকবেন, জেলা সভাপতি মাননীয় শান্তনু ব্যানার্জি উপস্থিত থাকবেন, জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি বিধায়ক মাননীয় মানস মজুমদার উপস্থিত থাকবেন, পৌরসভার শ্রীরামপুর পৌরসভার উনি মুখার্জি, চাপদানি পৌরসভার সুরেশ মিশ্র এরকম বিভিন্ন পৌরসভার চেয়ারম্যানরা এই ফুটবল টুর্নামেন্টে দুদিন ধরে উপস্থিত থাকবেন। তাই আপনাদের কাছে সকলের কাছে প্রার্থনা করছি এই ফুটবল টুর্নামেন্টটা সফলতা অর্জন যাতে করে আপনারা মাঠে থেকে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত। ধন্যবাদ, ধন্যবাদ পিন্টুবাবুকে এবং আপনারা সরাসরি শুনে নিলেন পিন্টুবাবুকে বললেন সবাই আশীর্বাদ সবাই ভালোবাসা দিয়ে আজ এই শোভাযাত্রা বেরোচ্ছে। তাই আমরা বলো কলকাতার তরফ থেকে এনাদেরকে জানাই অজস্র অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাই বলো কলকাতার তরফ থেকে শতকোটি প্রণাম। নমস্কার, ক্যামেরায় শুভদীপ দেশ সাথে অমর চ্যানার্জি, সিনিয়র রিপোর্টার হুগলি। নমস্কার কলকাতা। আমি এখন সরাসরি আছি একদম সারাপুরি চৌমাথায় ছাত্রগঞ্জ, যেখানে তিন বছরে পা দিল সংখ্যালঘু ছেলে, আজ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। এখান থেকে শুধু তাই নয়, আপনাদের সরাসরি দেখাচ্ছি এখান থেকে টোটাল এখান থেকে শোভাযাত্রা বেরোবে, এই শোভাযাত্রার ছেলে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছে, আপনাদের সরাসরি দেখে দিচ্ছি একদম এখান থেকে আগামীকাল ফাইনাল অনুষ্ঠান, সেখানে আসছেন আমাদের শ্রীরামপুরের অভিভাবক কল্যাণ ব্যানার্জি মহাশয় এবং আপনাদের সরাসরি দেখে দিচ্ছি
আজ এখান থেকে শোভাযাত্রা বেরোচ্ছে, আপনারা সঙ্গে থাকুন। আপনাদের সরাসরি দেখাচ্ছি সারা পরিবেদ পার্টি শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের খেলা, যেটা আপনাদের শোভাযাত্রা দেখিয়েছি, বিভিন্ন নেতাদের তাদের স্পিচ, এখন সরাসরি দেখাচ্ছি খেলা। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।